ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নানা আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের 74তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার বিকেলে উপজেলার জঙ্গুরদি বাসস্ট্যান্ড থেকে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে কেক কাটেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে সেখানে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নগর কান্দা সালতার চিত্র সারা বাংলাদেশে বিএনপির গুন্ডা বাহিনীরা সারা দেশকে একটি অশান্তিতে রূপান্তরিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আজকে নগর কান্দার মাটিতে দাঁড়িয়ে বলতে চাই, নগর কান্দা সালতার মাটিতে যদি কোনো বিএনপির আগুন সন্ত্রাসী বাহিনী কোন প্রকার নাশতা করার ষড়যন্ত্র করার চেষ্টা করেন, নগর কান্দা সালতার প্রিয় জনগণকে সাথে নিয়ে আপনাদেরকে এই দেশ থেকে চিরদিনের জন্য বিতাড়িত করে।